টিচাৰটো এপইণ্টমেণ্ট যিধৰণে পোষ্ট হয় বাৰে বাৰেতো আমি টেট পাতি আছোঁ, তাততো কোনো নিযুক্তিৰ বাধাটো একো নাই, খালি আবেদনহে কৰিব লাগে। সেইটো সেইটো ডিপেণ্ড কৰে টেটত পাছ কৰা ষ্টুডেণ্টৰ ওপৰত। আমাৰতো এতিয়াও এডভাৰটাইজ চলি আছে, খালি টেটত পাছ কৰা কিমান ষ্টুডেণ্ট আছে সেইটোৱে মেইন কথা। কিন্তু কোনোতো বন্ধ নাই, নিযুক্তিটো 10 মে'তো আমি নিযুক্তি দিম 10,000 শিক্ষক। বিটিআর এরিয়াত নিযুক্তির দায়িত্বটো হল বিটিআর কর্তৃপক্ষ, ইয়াত অসম সরকারৰ লগতো একো নাই। গতিকে বিটিআরৰ যিখিনি স্কুল আছে, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, সেকেন্ড গ্রেড, গোটেই নিযুক্তিটো বিটিআরে কৰিব, তাতো অসম সরকারতো কোনো হস্তক্ষেপ নাই। খালি অসম সরকারে এটাই কাম কৰি দিব লাগে, তেওঁলোকক টেট পাতি দিব লাগে। তেওঁলোকে রিকুয়েস্ট করলে আমি টেট পরীক্ষা পাতিব পাৰোঁ, কারণ বিটিআরৰ নিযুক্তি লৈ পেলাই অসম সরকারতো একো কথা নাই।